সিলেট চট্টগ্রাম দুই ভেন্যুতেই রান দেখা মিলেছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম তো রানের ফোয়ারা বয়ে গেছে, কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মিরপুরে আসতেই রান যেন উধাও হয়ে গেছে। দুই একটি ম্যাচে বড় স্কোর হলেও সেটা রান করার কথা ভুলিয়ে দিতে পারেনি। উইকেটের চরিত্র দেখেও ক্রিকেটাররা অবাক হয়েছেন, রীতিমতো বদ্ধভূমিতে পরিণত হয়েছে মিরপুরের উইকেট। তাই তো কয়েকদিন আগে ম্যাচের পর উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল এবং রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রংপুর অধিনায়ক রয়েশ হয়ে বললেও মিরপুরের উইকেটকে জঘন্য বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল, যেটা ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যে কারণে তামিমকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয় বিসিবির পক্ষ থেকে। কিন্তু তামিমের মন্তব্যে খারাপ কিছু দেখছেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন, বরং তামিমের পক্ষেই ব্যাট চালালেন তিনি। মিরপুরের উইকেট নিয়ে অনেক ক্রিকেটারই কথা বলেছেন, কোচেরাও আছেন এই তালিকায়, কেউই মিরপুরের উইকেটটিকে টি টোয়েন্টির জন্য আদর্শ বলেননি, কেবল অভিযোগই করেছেন। 2 ডিসেম্বর ম্যাচের পর উইকেট নিয়ে তামিম ও মাশরাফি দুজনেই অসন্তুষ্টের কথা জানান, কিন্তু চিঠি শুধু তামিমকেই দেওয়া হয়েছে। তবে কি পয়েন্ট টেবিলের শীর্ষ দলের অধিনায়ক বলে তামিমকে চাপে রাখতেই এই চিঠি? মঙ্গলবার খুলনা টাইটান্সের বিপক্ষে ম্যাচ হারার পর সালাউদ্দিন বলেন, সেটা বলতে পারবো না কেন তাকে আলাদা করে দেওয়া হলো। তামিম যেটা বলেছে অবশ্যই ঠিক কথা বলেছে, আমি তামিমকে সবসময়ই ডিপেন্ড করব। যে উইকেটে খেলা হয়েছে সেটা টি টোয়েন্টির উইকেট ছিল না। সত্যি কথা বলে যদি কোনো বিপদ হয় তাহলে তো কিছু বলার নেই, তবুও বলবো তামিম সঠিক কথাই বলেছে। তামিমকে চিঠি দেওয়ার ব্যাপারে অবাক হয়েছেন কিনা, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচের কথায় মনে হলো চিঠির ব্যাপারে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, আমি জানি না তামিম চিঠি হাতে পেয়েছেন কিনা, যদি এরকম হয়ে থাকে তামিম সত্যি কথাই বলছে, তামিম কোনো মিথ্যা কথা বলেনি, তামিমের অধিকার আছে সত্য বলার। তামিমের মতো মিরপুরের উইকেট নিয়ে সালাউদ্দিনও অসন্তুষ্ট, বলেছেন উইকেটটা আসলেই ভালো না, এটা টি টোয়েন্টির জন্য ভালো উইকেট কখনোই বলবো না। উইকেটে দুই ধরনের বাউন্স থাকে, লো হতে পারে, তবে এক ধরনের বাউন্স থাকলে সুবিধা ব্যাটসম্যানদের জন্য, এই উইকেট আরও ভালো হলে ভালো। এবার তো উইকেট পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছে, 2 দিন পর 1 দিন রেস্ট, ভালো উইকেট আমরা আশা করতেই পারি।